গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো আবার একটা ঝাঁ চকচকে ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকের দিনটা না খুব বেশি ম্যারম্যারে আর খুব বেশি ইন্টারেস্টিং। এই দুটো কথা আমি একসাথে কেন বলছি বলো তো? কারণ আজকে শীতকালে বৃষ্টি পড়ছে, যেটা খুবই বিরক্তিকর। এর আগেও নাকি একবার বৃষ্টি হয়েছিল, সেটা আমরা পাই না। যাই হোক, শীতকালে বৃষ্টি পড়ছে আর তার সাথে দিনটা একদম ম্যারম্যার করছে। সো আজকে শীতকালে বৃষ্টি পড়ছে, তো তোমরা ভাবো আইডিয়াল লাঞ্চ কী হতে পারে আজকে আমাদের বাড়িতে? সেটাই হচ্ছে খিচুড়ি, বাঁধাকপি ঘণ্ট আর পাঁপড় ভাজা। সো শীতকালীন স্পেশাল লাঞ্চে দেখো ফুলকপি ভাপানো হয়ে গেছে, আলু আছে, এখানে সবজি কাট করা আছে, পেঁয়াজ, রসুন, টমেটো, এটা সোনামুগের ডাল, গোবিন্দভোগ চাল, বাঁধাকপি ভাপানো হয়ে গেছে, আলুটা জলে ভেজানো আছে। সো দেখো, দিয়েছি তেল গরম হলে এর মধ্যে এই ভেজে এই আলুগুলো, খিচুড়ির আলুগুলো ভাজা হবে। শীতকালে শীতের সবজি দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। শিমটা আমার ভাজা হয়ে গেছে, শিমটা তুলে রাখি। বাঁধাকপি দুটোর জন্যই যেটা যাচ্ছে মিক্সিতে। মাঝপথে এই যে আমি তেল বসিয়েছি, সর্ষের তেল, যেটা দিয়ে খিচুড়িটা হবে। মশলাটাই খিচুড়ি করে নিই। তো পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে এসেছে, আরও একটু ফ্রাই হবে বেশ কড়া করে। এর সাথে আমার মনে হচ্ছে এখনই দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে টমেটো। টমেটো দেওয়া হয়ে গেছে। টমেটো দিলে তো অ্যাজ ইউজুয়াল নুন দিতেই হবে, নাহলে টমেটো নরম হবে না। সোনামুগের ডাল তো সিদ্ধ না হতে পারে, একটা সিটি আমি দিয়ে নেব। উঠবে উঠবে করছে, দেখি মারে কিনা। অনেকটাই ভাজা হয়ে গেছে আর আমার এই বাটা মশলাটা খানিকটা দিই, এটা বাঁধাকপির জন্য দিয়ে দিই। গোবিন্দভোগ চাল, সোনামুগের ডাল, এর মধ্যে বেশি মশলা লাগে না। তাও মশলা না দিলেও খেতে খুব ভালো লাগে। কষাতে হবে, এর মধ্যে হলুদ দিতে হবে। তো এই যে খিচুড়ির মশলা কষা হচ্ছে, এখনো কষবে, কষে কষে পুরো তেল ছাড়বে, তবে গিয়ে পারফেক্ট হবে। তো খিচুড়ির মশলা অলমোস্ট রেডি, সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো আরেকটু কষিয়ে নিয়ে এটা আমি সাইড করে রেখে দেবো, দেখে
বাঁধাকপিতে চাপিয়ে দেবো আর খিচুড়িটা বসিয়ে দেবো। শীতকালে বৃষ্টির আমেজে খিচুড়ি, বাঁধাকপি ঘন্ট আর হচ্ছে বাবর ভাজা, আমেজিং আইডিয়াল লাঞ্চ। তো এখানে বাঁধাকপির পেঁয়াজ ভাজছে আর এটা গরম হয়েছে, এখানে জলটা বসিয়েছি, খিচুড়িটা ফুটতে বলি। তো বাঁধাকপির পেঁয়াজটা ভাজা হোক, তারপর মশলা দিয়ে বাঁধাকপি ঘন্ট। তো টমেটো দেওয়ার পর অলমোস্ট ফ্রাই হয়ে গেছে, যাই বাকি যে আদা রসুন পেস্টটা ছিল দিয়ে দিলাম। আমি জল দিয়ে ধুয়ে করে দিচ্ছি। কথা হোক এর মধ্যে দিতে হবে ম্যান্ডেটরি হলুদ, ধুয়েটা শেষ হয়ে গেছে, একটু ধীরে ধীরে কষাও কষাও কষাও। তো কষছি, কষতে কষতে হালকা তেল ছাড়তে শুরু করেছে, একটু এই যে হালকা তেলটা ভাপে ছাড়তে শুরু করেছে। তো আমি ভাবছি এর মধ্যে আলুটা দিয়ে দেব। তো কষা হচ্ছে, হয়ে যাবে আলু ফ্রাইড, ফ্রাইড আলু কষা। সালাদটা কিন্তু ফাঁসা এসেছে, এটা কিন্তু আমি কোনো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো না। তো আমি জানি আমি লক্ষ্য করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে না আমার একটু প্রবলেম হচ্ছে পেটে, তো কোনো লঙ্কার গুঁড়োই দিই না, কাঁচা লঙ্কা বাটা হয়েছে, তো বাটা কাঁচা লঙ্কা দিই, যা ঝাল হবে হবে, ঠিক আছে আমরা একটু ঝাল কম খাই। যদি লাগে শেষে একটা কাঁচা লঙ্কা স্লিপ করে দেবো। কালারটা কিন্তু খাসা এসেছে, তাই বলো তাই বলো। কিন্তু আমার মনে হচ্ছে কষা হয়ে গেছে, আলুটা সিদ্ধ হওয়ার উপর ডিপেন্ড করছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো আর একটু কষা হলে আমি ভাবছি বাঁধাকপিটা দিয়ে একেবারে কষবো, বাঁধাকপি দিয়েই দিই, তবে কষলে বাঁধাকপির মধ্যে বাঁধাকপিটা পড়ে গেছে। তাহলে মিক্স করতে হবে, আমার মনে হচ্ছে একটা হাতে হবে না, দুটো হাত আমাকে লাগাতেই হবে। তো আমি দেখি, তো বাঁধাকপিটা মেশানো হয়ে গেছে, আমার মনে হচ্ছে হালকা হলুদ লাগবে, একটু কম হয়েছে, এটাকে এবার ভালো করে কষাতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। না কষালে এই হলুদটা হলুদ গন্ধ ছাড়বে, খেতেও ভালো লাগবে না, সেটাই ভালো করে আমি কষি, ঠিক আছে। তো খিচুড়ির মধ্যে আমি একটু হলুদ দিয়েছিলাম হালকা, তো খিচুড়ির চাল এই কন্ডিশনে মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, আরও সিদ্ধ হবে। গোবিন্দভোগ চালের খিচুড়ি করতে 10 মিনিট লাগে, বেশিক্ষণ লাগে না। আর এদিকে বাঁধাকপির এই কন্ডিশন, বাঁধাকপিটা আরও কষাতে হবে, আমাদের বাড়িতে ভালো করে কষে না হলে বাঁধাকপি কেউ খায় না। তো এটা কষিয়ে কষিয়ে অলমোস্ট ডার্ক একটা কালার আনতে হবে। বাঁধাকপি ঘন্টের আলুটা অল্প সিদ্ধ বাকি, তার জন্য আমি একটু চাপা দিয়েছি, আর খিচুড়িটা আমার অলমোস্ট ডান, আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আর এই যে একটু নুন কম আছে, নুন দিতে হবে, এই যে খিচুড়িটা করছে। তো আমার ভেজিটেবল এখানে ভাজা আছে, সেগুলো দেবো, আমি একটু নুন দিই, নুন কম হচ্ছে, খিচুড়িটা হয়ে এসেছে। তো খিচুড়িটা ফুটছে, আমি তার মধ্যে ভেজিসগুলো দিয়ে দিই, এরকমভাবে দেওয়াটা খুব ডিফিকাল্ট, হাতে করে দিতে
গরম মশলা আর ঘি ব্যাস ডান তো ফাইনালি গরম মশলা পড়ে গেছে খানিকটা ঘি আমি দিয়ে দিয়েছি খানিকটা দিলাম উপরে অনেকটা দিয়েছি আগে তারপর একটুখানি আর এইদিকে বাঁধাকপি ঘন্টাটাও দেখাও আর একটু কষতে হবে বাঁধাকপি ঘন্টাটা একটু ড্রাই করতে হবে